এটা কি কাজ করবে কোন কারণে যদি আমার মেশিনটা লেভিং এমার্জেন্সি কোনো বন্ধ দরকার বা সমস্যা হয় তখন এখানে একটা লিমিট সুইচ আছে ওখান থেকে ওইখানে লিমিট সুইচ এখানে ওটা ধাক্কা দাও শুনে দাও এইভাবে যখন কাজ করে তখন আমি হ্যান্ডেলটা উপর থেকে কন্ট্যাক্টটা আলাদা হইয়া এইটা এইভাবে হালকা ভাবে টাচ দিয়ে পড়ে দেবে প্রত্যেকটা পড়ে দেবে এইভাবে পড়ে যাবে পড়ে গেলে উঠে গেলে আমার মেশিনটা কী করবে অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে পুনরায় আবার ওইটা কাজ শেষ করে মেশিনটা রান করবো এটা কি অটো স্টপ মোশন কন্ট্যাক্টের জন্য ব্যবহার করে যে কোনো মেশিনের সাথে সাথে কোনো জাম বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা ছেলে ছিঁড়ে গেলে এইটা লিমিট সুইচের সাথে কন্ট্যাক্ট আছে এখানে এই পাশে গাইড বলতে সেলাইভার গাইড যেহেতু এটা গাইডের মতো কাজ করবে এরপরে সেম ব্যাগ রিটেনিং রোলার গাইড বার স্লিপ রোলার ফ্রন্ট রিটেনিং রোলার গাইড বার ফলার বার আমি আর এটা হলো সিলাইভার মনে করি গাইডটা গেলো গাইড হিসেবে কাজ করবে এদিকে আসো এই যে যেমন এটা বলছিলাম না এই হ্যান্ডেলটা কিন্তু এখানে সমস্যা আছে এটা উপর দিলে উঠেলেই মেশিনটা কি হবে যেমন ওই যে কন্ট্রাক্ট পড়ে যাবে হ্যাঁ কন্ট্রাক্ট পড়ে যাবে ওই যে অটো স্টপ মোশন কন্ট্রাক্টটা লিমিট সুইচের সাথে এই এটা হ্যান্ডেলটার সাথে একটা কানেকশন আছে কানেকশন আছে লিমিট সুইচের সাথে যখনই ওইটা আউট হয়ে গেলে ওইটা টাচ লাগিয়ে আসতে অটোভাবে পড়ে যাবে তখন কি মেশিনটা অফ হয়ে যাবে এখন আমরা গেছি কি ড্রয়িং রোলার ড্রয়িং পেসিং রোলার ওই যে বলছি যে তোমাদের যতগুলি দেখো ড্রয়িং এর উপরে এটা হলো পেসিং রোলার নিচেটা হলো ড্রয়িং রোলার এরপর আসছে আমার এটা হলো ডাবলিং প্লেট ডাবলিং প্লেট ডাবলিং প্লেট ডেলিভারি রোলার ডেলিভারি পেসিং রোলার যেমন আমরা ওখানে একটা জিনিসটা এটা নাই ক্রিম্পিং অ্যারেঞ্জমেন্ট বক্সটা শুধু সেকেন্ড ফ্রেমে আছে আর থার্ডে আছে ক্রিম্পিং বক্স হ্যাঁ ক্রিম্পিং বক্স আর এখানে ওয়েট আছে হ্যাঁ এই ডেড ওয়েটের মধ্যে কাজ যদি তুমি ইচ্ছা করো ক্রিমের একটু কোনো দরকার হয় যে না এটার এই ওয়েটগুলি চেঞ্জ করা যাবে যে দুইটা আছে এখানে এখন দুইটা পার্ট একটা দুইটা এটা ওয়েটটা আসবে তখন ওয়েটটা উপর দিক উঠবে ক্রিমটা যাতে সব ভালো হয় ক্রিমের জন্য যদি ইচ্ছা করে আমি একটা কমাই দিতে পারবো এই খোলার ব্যবস্থা আছে ক্রিম্পিং অ্যারেঞ্জমেন্ট বক্স আছে কোন মেশিনে সেকেন্ড এইটাই কোবা ক্রিম্পিং অ্যারেঞ্জমেন্ট বক্স ঠিক আছে এটা লো ওয়েট আর ভিতর দিয়ে আসবে ভিতর দিয়ে আসবে আর এই যে একটা রড দেখো না টোটালটাকে বলে কনসেন্ট্রেটিং পেকিং ব্লক রড কনসেন্ট্রেটিং পেকিং পেকিং ব্লক বলো পেকিং পেকিং প্যাক করে চাপ দেয় প্রেস করে বলো আমি ভাঙ্গে তোমাদের বলে দিই
এইটা একটা রড, এইটা হলো ব্লক, এটা এই যখন মেশিন চলে তখন এইভাবে আপ ডাউন করে প্রেস দেয় চাপ দেয়, তাহলে যাতে সেলাইবার বেশি করে রাখা যায় প্যাকিং করার পর। এখানে তোমাদের এখানে বলতো নাই কোনো সমস্যা যে ব্লক রড বলো, এই রডটা বলো প্যাকিং প্যাকিং প্যাক করে প্যাক চাপ দেয় প্রেস করে ব্লক, এই যে ব্লক, এই যে ব্লকের মতো ক্যাম ফর্মে, আর ইনপুট ছিল রুল ফর্মে। এখানে হেড ছিল কটা? তিনটা, প্রথমটা ছিল দুইটা, ডাবলিং রেশিও 3:1, তিনটা একটা ডাবলিং রেশিও 3:1, প্রথমটা পড়ছি 2:1, 3:1, 2:1, হ্যাঁ। আচ্ছা আমি তো তুমি নিজে গুনছো না যে সেলাইবার একটা হেড এসেছো 6টা, দিচ্ছি আমরা কয়টা টোটালে ফিট করব 18টা, আমার এখানে ক্যান কয়টা আছে দেখো তো 6টা, 1 2 3 4 5 6 6টা, তো ডাবলিং দিছে কত হলো 3:1, এই যে এই মেশিনটা দেখছো সেম, এই মেশিনটা ফার্স্ট ডুরো ফ্রেম এবং সেকেন্ড ডুরো ফ্রেমে ডাবলিংটা হয় ডেলিভারিতে, ফার্স্ট ডুরো ফ্রেম এবং সেকেন্ড ডুরো ফ্রেমে ডাবলিং হয় কোথায়? ডেলিভারিতে, আর থার্ড ডুরো ফ্রেমে ডাবলিংটা হবে ফিডে, থার্ড ডুরো ফ্রেমে ডাবলিং কোন জায়গায়? ফিডে, ফিডে। এখন এই